বুঝলাম কেন অনুভব সিনহা এটা প্রডিউস করছে, কারণ ওই পলিটিক্যাল সোশ্যাল পলিটিক্যাল একটা মেসেজ আছে, রিউমার্স, কারণ ওরকমই মুভিজ করে আর্টিকেল 15 বলো বা ওগুলো অ্যাট লিস্ট, মানে তোমার দেশের সিরিয়াসলি ভাই, মানে আমাদেরই দোষ আমরা না জেনে শুনে যে কোনো মেসেজ এলে ফরওয়ার্ড করে দিই, মানে সেটা আমি আর আপনি আমাদের কথা বলছেন, আমরা সবাই আমাদের সবার কথা বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা নানান পোস্ট দিই, ইন্টারঅ্যাক্টিভ পোলস দিই, কখনো কখনো কোশ্চেন অ্যান্সার্স দিই, ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আর এদের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও আপনারা আমাদের ভিডিওটাকে শেয়ার করতে পারেন যাতে অন্যান্য লোকেরা আমাদের দেখতে পায়, আর এতে আমাদের খুব হেল্প হয় চ্যানেলটা গ্রো হওয়ার জন্য। একদম। আজকে আমরা একটা মুভি ট্রেলার নিয়ে এসেছি। ওকে, মুভি হচ্ছে আফওয়া, ডাইরেক্টেড বাই সুধীর মিশ্রা, যেটা 5th May রিলিজ করবে। আচ্ছা। প্রোডিউস করছে অনুভব সিনহা। এর গান অনুভব সিনহার অনেক মুভি ডাইরেক্টর দেখেছি, আর্টিকেল 50 এগুলো। আর এটা কাস্টিংয়ে আছে নওয়াজুদ্দিন সিদ্দিকি, ভূমি পেডনেকর, সুমিত ভ্যাস, আর শরীফ হাসমি, সুমিত কল, আরও অন্যান্য অনেকেই আছে। তো এটা ব্যাপারে আমরা জানি না, আমি শুনেছিলাম নওয়াজুদ্দিন সিদ্দিকি নতুন একটা মুভি আসছে, বাট কি টপিক নিয়ে বা কী নিয়ে সেটা জানি না, আমার তো কোনো আইডিয়াই নেই, ট্রেলারটা দেখেই বুঝতে পারবো। চলুন দেখি। ভাগ রই হু তো কহি না কহি গলতি আপকি ভি হোগি। इस इंसिडेंट की वजह से आपकी इमेज पे क्या असर पड़ा है? जो आदमी अपनी बीवी को नहीं संभाल पाया तो देश क्या संभालेगा? सर, इस वीडियो के वायरल होते ही आपका नेशनल करियर खत्म है। Number 7 पे ट्रेंड कर रहा है वीडियो। मैंने बोला था ना, सावल को छोड़ पूरे इंडिया में कहीं नहीं चल सकते हैं दोनों। What the fuck is this?